আমি সবসময় বলতে পারি, কারণ এটা আমার বলতে আমার খুব ভালো লাগে আর কি। যেটা আপনি বলছেন যে ছবিটা দেখার পরে আমি মনে করেছি বা আমার ভেতরে জেগেছে আমি চলচ্চিত্র অভিনয় করব, না এটা নয়। আচ্ছা, এটা হলো আমি যখন মানে আমি বুঝতে শিখেছি, আমার দেশের বাড়ি, আমার রাজবাড়ি মানে আমার বাবার বাড়ি, আর গোয়ালন্দ হলো আমার নানার বাড়ি। আমি দুই জায়গাতেই আমি আমার বিচরণ ছিল, আমি দুই জায়গায়ই মানুষ হয়েছি আর কি। কারণ আমার আমি নাতনি, আমার নানার নাতনি ছিলাম, আমি বড় নাতনি, যার জন্য খুব আদরের ছিলাম। আচ্ছা, আর রাজবাড়ি থেকে বেশি দূরে ছিল না গোয়ালন্দ, মাঝখানে শুধু পাচুরি একটা স্টেশন ছিল। তো যাই হোক, তো আমি কিন্তু খুব ছোটোবেলা থেকেই আমি ছবি দেখতাম খুব বেশি, সেটা আমাদের বাড়ির রাজবাড়িতে, আমাদের বাড়ির পাশেই ছিল, হলে গিয়ে ছবি দেখতাম, হলে গিয়ে দেখতাম, হলে মানে আপনার হলটার নাম ছিল চিত্রা হল। এখন অবশ্য দুই তিন বছর হলে ভেঙে দিয়েছে আর কি, খুবই দুঃখের বিষয়। যাই হোক, তো আমাদের বাড়ির থেকে কিন্তু বেশি দূরে ছিল না, মানে 10 মিনিট বা 15 মিনিট লাগতো হেঁটে যেতে। তো আমি ওইখানে যেয়ে ছবি দেখতাম, কিন্তু বাট ছবিটা দেখতাম এভাবে খুব লুকিয়ে, আমার মা কখনোই পছন্দ করতেন যে ছবি দেখি। তো এটা মানে সেটা হলো কি, আমার মানে আমরা তিন বোন যখন স্কুলে যেতাম, তখন রাস্তা দিয়ে আগে তো আপনার রিক্সার পিছনে আপনার পোস্টার দিয়ে মাইকিং করতো যে অমুক ছবি আসছে, অমুক ছবি আসছে, ম্যাডাম কবরী, ম্যাডাম শাবানা, ম্যাডাম ববিতা, রাজ্জাক ভাই, কলমগির সাহেব, হাইরো ফারুক শুনছি আর বলে বলে যাচ্ছে, মাঝে মাঝে গান করছে। এটা তো আমি কি করতাম, মানে আমি তো স্কুলে যাচ্ছি, স্কুলে না গিয়ে আপনার ওই রিক্সার পিছনে পিছনে দৌড়াচ্ছি আর কি। তো দৌড়ে দৌড়ে হয়তো একটা সময় মানে আমি আবার ব্যাক করলাম, তখন কিন্তু আর স্কুল যাওয়া হলো না। মানে সেটা দৌড়াচ্ছেন শুধু শুনে শুনে, শুনে শুনে দৌড়াচ্ছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওটার পিছনে পিছনে মানে হ্যামলিনের বাসিলা মতো। তো ওই দিন আর স্কুলে আমার যাওয়া হয়নি। তো বিকেলবেলা আমাদের একটা পণ্ডিত ছিল হিন্দু, তো উনি আসতেন পড়াতে, তো আমরা তিন বোন তো পড়তে বসতাম। তো তখন আমি তো স্কুলে যাইনি, স্বাভাবিক আমি পড়াটা কোথা থেকে পড়বো। তখন বলতো আমার মাকে বলতো আর কি, রেনুর মা, রেনুর মা, তোর মেয়ে কিন্তু আজকে স্কুলে যায়নি। আচ্ছা, তা আমার মা বেশি রান্নাঘরে থেকে বা হয়তো মানে আমরা যেখানে পড়তে বসছি একটু দূরেই আছে, বলে না না আপনি পিটান পিটান ধরে পিটান। তো ওনার একটা ব্যাথ থাকতো আর কি, আর খুব মানে হাত পাততে হতো, আর খুব ছবির জন্য মারও খেতে হয়। জি, আর ওই ছবিটা যে দেখে এলাম, আমার তিন চারজন বান্ধবী ছিলাম আর কি, হয়তো দুজন তিনজন গেছি আর দুজন যায় নাই। তখন কিন্তু আপনি স্কুলে যাওয়ার পথে সারাদিন ভোর ওই গল্পই করছি, এটা ছিল, এটা ছিল, এটা যে যারা যায়নি ছবির গল্প, বইয়ের গল্প আর কি। ওরা জানতে যেত কি দেখলি, কি করলি, কি হয়েছিল, কি হয়েছিল, শাবানা কি করেছিল, ববিতা কি করেছিল, কবরি কি করেছিল, এগুলো এগুলো। তো এটা আপনার আমার এই জন্য কিন্তু আমার মায়ের হাতে আমি অনেক মারও খেয়েছি। আমার মা চাইতেন যে আমি লেখাপড়া করি, কারণ আমরা বোন চারজন, পরপর হলো তিনজন। তো ওনার খুব ইচ্ছে ছিল যে আমার মেয়েরা, ছেলেরা লেখাপড়া করে অনেক বড় হবে বা অন্য অন্য পেশায় যাবে। তাই কিন্তু আর একটা কথা না বললেই নই, যেটা ঢাকাতে যখন আমার মা বাবার সাথে আসতাম, এটা আপনার হলো এসের ওল্ড টাউনে, আমার বাবা ওনাদের সাথে বিজনেস করতেন। তো ওনার ছেলে ছিল হলো আলিজান, আলিজান খায়ের। তো উনি আবার ওই এলাকাতে আপনার ওই আছে না যে আপনার কি বলে এলাকা বিশেষ, আপনার যে উল্টাউনে আগে কিন্তু নাটক করতো বা ওনাদের বাৎসরিক আর কি, এটা এটা আজমপুর, আজিমপুরে। তো উনি মাঝে মাঝে আমাদের দেশে যেতেন, আমরা মাঝে মাঝে আমার বাবার সাথে মার সাথে আসতাম ঢাকাতে। তো উনি যখন যেতেন, যে বলতেন যে উনি আবার ছবি লাইনের অনেকের সাথে পরিচয় ছিল, তো বলতো আর কি যে অমুকের সাথে পরিচয় আছে, দারাশিকো তখন উনি মারা গেছেন, তারপর সুভাষ দত্ত বা অনেক অনেকেই আছে আর কি। তো আমি বলতাম আলী ভাই, আলী ভাই, আমি কিন্তু আমি এবার ঢাকায় গেলে কিন্তু ওদের সাথে আমাকে পরিচয় করে দিবেন, ওদেরকে বলবেন আমি কাজ করবো, আমি শাবানা হবো, হ্যাঁ আমি শাবানা হবো, ববিতা হবো আর কি। তা বলতো ধর তুই তো ছোট, আর খালাম্মা তো কোনোদিন তোকে যেতে দিবে না আর কি। তো যাই হোক, আর মা যখন শুনতো বললো কালি তুমি কিন্তু ওর কথা শুনে না, ও পাগল, ও দেখো লেখাপড়া করে না, ও কি স্কুলে যায় না। আমার মা বেশ যে কোনো কারণে
আমি একটু দুষ্টু ছিলাম, এই গাছে চড়তাম, এই মানে রাত্রেবেলা করতাম কি আপনার ওই যে কাঁঠাল ওগুলো বান্ধবীরা মিলে পেরে পেরে মাটির নিচে লুকিয়ে রাখতাম, পাকতো দামাল পোনা যাকে বলে, মানে হ্যাঁ তো ওগুলো অনেকে কমপ্লেন করতে করতো। তো একদিন আমার মা খুব মেরেছে আমাকে, তা আমি কী করেছি, তা আমি কিন্তু আবার ওই বয়সেই কিন্তু মাঝে মাঝে আমার নানা বাড়িতে আমি একা চলে আসতাম আর কি। আচ্ছা, একটা স্টেশন, তারপরে আমার নানা বাড়ি একদম আপনার গলন্দ একদম স্টেশনের কাছে। মায়ের নামটা একটু শুনতে ইচ্ছা করছে, আমার মা, হ্যাঁ খাদেজা বেগম, হ্যাঁ জি। তো চলে এসছি, আসার পরে তা আগে আপনার স্টিমার না ঠিক ফেরিঘাট যেটা ছিল ওইটা আপনি গেছেন কি না, গলন্দতে গেছেন না, এখন সেই নদীগুলো চর পড়ে গেছে, একদম নানা বাড়ির কাছাকাছি ছিল আর কি। তা আমি ওইখানে দাঁড়িয়ে আছি ফেরিঘাটের ওইখানটা। আবার একটা একটা কথা বলি, সেটা হলো আমাদের রাজবাড়ি বাড়ির পাশেই অপারেটর যিনি আপনার হলে ছবি নিয়ে চালাতেন, আমাদের আমাদের বাড়ির পাশেই ছিল, তো ওনার সাথে আমাদের খুবই মানে এই ছিল, চাচা চাচা বলতাম। তো উনি দেখি যে আপনার ফেরিঘাটের ওইখানটা, আচ্ছা, তা বললো চাচা কোথায় যাচ্ছেন, কই ঢাকায় যাচ্ছি ফিল্ম আনতে, তো যাচ্ছেন আমি যাব, হ্যাঁ ফিল্ম ফিল্ম উনি নিয়ে আসে, নিয়ে আসে আপনার চালায় হলে। তা আমি বললাম আমি আপনার সঙ্গে যাব, কোথায় যাবেন, আলী ভাইদের বাসা যাব। উনিও আলী ভাইদেরকে চিনে, বাড়ি থেকে অনুমতি নিয়েছেন, না নিয়ে ওই যে পালিয়ে এসছি, তো ওই যে মা মারলো আমার নানা বাড়ি আসছি। আসার পরে আমি ওই আপনার ফেরিঘাটে দাঁড়িয়ে আছি সকালের দিকে, তা বলো তোর মা জানে, আমি বললাম হ্যাঁ মা জানে, তো হ্যাঁ তারপরে চল, উনিও জানে যে ওর মা বাবার সাথে থাকায় আসে বা ওই ফ্যামিলিটাকে উনিও চেনে। তারপর হলো আমি ফেরিতে উঠলাম, ওঠার পরে তারপর আরিচা ঘাট, এখন তো আপনার দৌলতদিয়াতে আপনার দৌলতদিয়া থেকে উঠতে হয়, এখন যতটা ইজি ঢাকায় আসার জন্য তখন ইজি ছিল না, একটু পরপরেই কিন্তু ব্রিজ হচ্ছে, একটু পরপরেই আপনার আপনার ছোটো ছোটো ফেরি ছিল ওটাতে পার হতে হচ্ছে। তা আমি বোধ হয় ফেরিতে উঠলাম বোধ হয় 10টার দিকে সকালে, ঢাকায় পৌঁছালাম বোধ হয় আপনার 10টা 11টা হবে রাত্রে। তারপর ও আলী ভাইদের বাসায় আসলাম, আসার পরে উনি ওদিন ওইখানে থাকলে সকালে চলে গেলেন। তারপর আলী ভাই, আলী ভাইয়ের মা বা ভাবিরা বলছে কি তোমার মার কাছে, তোমার মা জানে তো নাকি যে তুমি আসছো, ওকে মা তো জানে আমি চাচার সাথে আসছি, তো ওরা ইজিলি নিয়েছে আর কি। আর তখন তো মোবাইল টোবাইল কিছু, তখন তো মোবাইল বা আপনার TNT4ও তো আমার সব বাড়িতে নাই আর কি। তো পরে দুই দিন পরে দেখি আমার মা চলে আসছে, হ্যাঁ কি হয়েছে আমার মানে যেদিন আসছি তার পরের দিনই তো আপনার খবর নিয়েছে যে আমি ওইখানে গেছি কিনা। আমার নানা আমার নানি বলেছে না তো আসে নাই, আমার মা তো পাগল হয়ে গেছে, আমার নানি নানা মামা একদম মানে কারণ যে এই মুহূর্তে আমি মানে বুঝিয়ে বলতে পারবো না। পরে তো ওই চাচার সাথে দেখা, হ্যাঁ তো বলে রেনু মা তুমি এরা তো পাজল হচ্ছ কেন, কী হয়েছে, কারণ রেনু তো গলন্দ তো নাই ওনার, আমি জিজ্ঞেস করলাম আমার বাবাকে আমার মাকে, আমার মা বলছে আর কি তো ওইখানে নাই, ওইখানে নাই, তো পরশু দিন তো ঢাকায় গেলো আমার সঙ্গে, ঢাকায় গেলো মানে আপনার সঙ্গে না, আমি তো ফেরি দিয়ে যাচ্ছিলাম, ফেরিঘাটে দাঁড়িয়েছিল, তো বললাম কোথায় তুমি এখানে কেন, তো বললো না আমি ঢাকায় যাব। তো আমি জিজ্ঞেসও করেছি তোমার মা বাবা জানে কিনা, বললো জানে। তারপর যাই হোক ওইখানে যার জন্য জেনে কিন্তু সে ঢাকায় আসছে, আসার পরে আমার মামার সঙ্গে করে নিয়ে আসছে আর কি। তা আমি কী করেছি আপনার আলী ভাইদের এই এই ঘরের মধ্যে, এই ঘরের মধ্যে চৌকি নিচে খাটি নিচে মানে পালাচ্ছি করছে, আর আমার মা তো আমাকে মানে কারণ এই ঘরে খুঁজছে একদম, হ্যাঁ। পরে যাই হোক এইভাবে করার পরে পরে খালাম্মা বললো, আলী ভাই বললো, আর আলী ভাইয়ের ভাইয়ের বউরা বললো খালাম্মা আপনি শান্ত হন, ঠিক আছে অসুবিধা নেই, আমাদের বাড়িতে তো এসছে তো অসুবিধা নেই, আপনি থাকেন। তারপর বুঝিয়ে শুনছি ও নিয়ে যাবেন ওকে। আর বাবা আমার মা তারপরের দিন বললো চলো, আমি বললাম মা আমি যাবো না, পরে যাবো, তো ওরা বললো ঠিক আছে চলে যাও তুমি, বা আমার যে খালাম্মা বললেন ও ভাবিরা বললো আপনি চলে যান, ঠিক আছে আলী যান যেয়ে দিয়ে আসবে। এর মধ্যে কী হচ্ছিল, আলী ভাইদের বাড়িতেই একটা আপনার বৈঠকখানা, যেটা আপনার ড্রয়িং রুম বলে আর কি, তো ওরা বৈঠকখানা বলতো আর কি, বেশ বড়, অতটা চেয়ার টেবিল নেই দু একটা আছে, তো ওইখানে আপনার একটা নাটকের মহড়া হচ্ছিল। তো আমি মাঝে মাঝে যে দেখতাম বসতাম আগে থেকে, আমি যাওয়ার আগে থেকে হচ্ছে আর কি। তো তখন হলো কি যে হিরোইন ছিল তা নাটকটা আপনার বোধ হয় দুই তিন দিন পরে এটা আপনার মনস্থ মস্ত তো এই হবে বলে স্টেজে শো হবে আর কি।
আপনার হলটার নাম হলো আপনার শায়েস্তা খান হল, এখনো আছে তো আপনার লালবাগে। পরে আপনার হিরোইন তো আপনার অসুস্থ হয়ে গেছে, তারপর মানে খুবই ওরা চিন্তা করছে আর কি। তখন যখন একদমই মানে জ্বর কি কি যেন হয়েছে, চিকেন পক্স হয়েছে। আচ্ছা আচ্ছা। তো তখন আলী ভাই বলছে হ্যাঁ তুই দাঁড়িয়ে যা। আমি কি আমি দাঁড়াবো মানে আলী ভাই আমি তো কখনো করি নাই, মানে তুই তো দেখেছিস তো তোর শখও আছে করার জন্য। দেখছেন আচ্ছা আচ্ছা হ্যাঁ নিয়তি। পরে হলো কি আপনার পরে আমি মানে মানে স্কিপ দিল, আমি পড়তে লাগলাম। তারপরে মানে কিভাবে রিহার্সাল করা হলো, আমি বোধহয় 2-3 দিন রিহার্সাল করেছি। প্রোডাকশনটার নাম কি ছিল? প্রোডাকশন না ওদের নিজেরাই করে, তখন মনেও নাই কি রঙ্গনা বা সামথিং মনে আছে, সেই আপনার 77 এর কথা বলছি। ও মাই গড। সো এটা মঞ্চে গেল? হ্যাঁ না তো মঞ্চে গেল। এটা আপনার শায়েস্তা খান হল, এখনো লালবাগে আছে ওই হলে হলো। এটা পয়সা টিকেটের না, এটা মনে করেন হ্যাঁ মানে ওরা আপনার রেগুলার করে না, প্রতি বছর করে আর কি। এর মধ্যে আপনার নাকি ফিল্মের লোক অনেকে ছিলেন, যেমন দারা শিকো ছিলেন, আদার সাদার কে কে ছিল আর কি। তো খুব তারপরে দিন আলী ভাই বলছে না তোর তো খুব নাম হয়েছে রে, সবাই বলছে খুব ভালো করেছে মেয়েটা, কি নাম বাগার বাগার এটা। তো যাই হোক, এর মধ্যে কি করেছি আমরা আপনার খেজুর বাগার, এখন আমাদের যে সংসদ ভবন আর কি, তো ওইখানে আমরা মানে বেড়াতে গেছি। এখানে আলী ভাই গেছে, তারও দুই একজন বন্ধু, তারপর তার ভাগ্নি ভাগ্না বাড়িতে ফেরেননি না। এটা কিন্তু একদম মানে 2-3 দিনের মানে পরপরই হচ্ছে, মানে 2-1 মাস নাকি ওই নাটকটা হয়ে গেল 3-4 দিনের মধ্যে, তার 2 দিন পরে ঘুরতে গেছি এখানটা। জি পরে যেয়ে দেখি কি এখানে শুটিং হচ্ছে আপনার, ছবিটার নাম ছিল আপনার জানুয়ার, কালিদাস বাবু ছিলেন হলো ডাইরেক্টর, আর আপনার হিরো ছিল ওয়াসিম ভাই, হিরোইন ছিল হলো আপনার ম্যাডাম সুচরিতা। আর ওইখানে ডান্স হচ্ছিল আপনার সর্বরি, মানে কিন্তু তখন অনেক অনেক বড় ডান্স ডাকসেটের ডান্সার ছিল। আর আগেকার আমলে তো হতো কি অনেক বড় ফ্লোর আপনার টেবিল থাকতো, আর ভিলেন থাকতো, তারপর একজন ডান্স মানে নর্তকী বলে ছবি মানে ছবির জন্য আর কি ডান্স করতো। তো আপনার প্রতিটি টেবিলের মধ্যে একটা করে বোতল মানে আর কতগুলো আপনার গ্লাস এরকম। তো আমরা দেখছি শর্ট হয়ে গেল একটা, যেটা কালক্রমে আইটেম সং হয়ে গেছে, এখন মানে কালে কালে আইটেম সং হয়েছে আর কি। তো আমাকে একজন এসে বলছে যে এই মেয়ে তুমি একটা শর্ট দাও। আমি শর্ট দিব মানে? আপনি দাঁড়িয়ে আছেন? আমরা তো সবাই দাঁড়িয়ে আছি। আমরা 3-4-5 জন গেছি আর কি। তো বলে এই মেয়ে, আমাকেই বললো এই মেয়ে একটা শর্ট দাও। তা আমি আলী ভাই বা আরো ওনার ভাগ্নি টাগ্নির দিকে তাকালাম আর কি। তো বলে আলী ভাই বলছে যে যা তোর তো শখ আছে, অসুবিধের কোথায়। ঠিক আছে, তো আমাকে নিয়ে গেলো, নিয়ে যাওয়া আপনার একটা মেকআপ রুমে নিয়ে আমাকে মেকআপ দিল, একটা আর কি একটা ড্রেস পরিয়ে দিল একটা। তারপর আবার ফ্লোরে নিয়ে আসলো, একটা ট্রে দিল, একটা বোতল আর 2-3টা গ্লাস। বললো আমরা যখন অ্যাকশন বলবো তখন তুমি যে ওই একদম কর্নারের মধ্যে ওই টেবিলে এই ট্রেটা রেখে দেবে। আচ্ছা, এটুকুই কাজ? এটুকুই কাজ। আচ্ছা আচ্ছা। জি তারপর আমি বললাম, আমি একবার রিহার্সাল করলাম, তার পরবর্তীতে আপনার যখন বললাম আমরা যখন বলবো ক্যামেরা অ্যাকশন তখন তুমি যাবে। তো ক্যামেরা অ্যাকশন বললো, আমি যে রেখে দিলাম। তারপর মনে করো বোধহয় 1 মিনিট হলো, 1.5 মিনিট আপনার ডান্সটা কাট শেষ। তারপর ওইখানে ক্যামেরাম্যান ছিলেন হারুন সাহেব, পরবর্তীতে ওনার ওনার মানে ক্যামেরা কাজ করেছে অনেক ছবিতে, আমি সেই ছবিতে হিরোইন হিসেবে কাজ করেছি, প্রডিউসও করেছে ওই ছবিতে, আমি হিরোইনের কাজ করেছি। তো তখন তো জানি না উনি হারুন সাহেব কি কী বা একটা কিছুই বুঝি না। পরে উনি বললেন স্টিল ফটোগ্রাফারকে ডাকলেন। আচ্ছা। তো বলল মেয়েটার দেখতে তো চেহারাটা খারাপ না, তো কিছু স্টিল ফটো তুললো তাকে। তারপর স্টিল ফটো তুললো আমার, তোলার পরে তারপরে করলো কি তারপর চলে আসবো। একটা লোক আমাকে 10টা টাকা দিল। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমি ওই আমরা যারা গেছি সব টাকা দিয়ে করছি আর কি, প্রথম উপার্জন। হ্যাঁ। তো আলী ভাই বলছে না তুই 10 টাকা পেয়ে গেছিস। তারপর চলে আসছি আর কি। আমি জানতাম না যে পয়সা দিবে বা পয়সা পাবো, আমরা তো গেছি ঘোরার জন্য। আর একটা কথা বলে রাখি, সেটা হলো যখন আমি স্ক্রিনে ছবিটা দেখতাম, যখন আমার কিন্তু শাবানা ম্যাডাম, আপনার কমরি ম্যাডাম বা ববিতা, ওনারা কিন্তু ওনাদের ছবি দেখে দেখে কিন্তু আমি অনুপ্রাণিত হয়েছি। হ্যাঁ, কিন্তু কখনো ভাবিনি এখানে পয়সা পাওয়া যায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, যেখানে কাজ করলে পয়সা, ইন্ডাস্ট্রি সম্পর্কে তো আপনি জানেন না? আমি জানি না কিছু, যেহেতু 10 টাকা দিল আমাকে, তারপরে মনে করেন চলে গেছি। ওকে,
তারপরে আলী ভাইয়ের সাথে কোথায় কোথায় থেকে মানুষের যোগাযোগ, কারণ উনি তো আপনার নাটকও করেন, আবার পরিচিত পরিচিত মানে ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে অনেকের সাথে। তো এর মধ্যে আসলো কি আপনার, আমি একটা অ্যাড করেছিলাম, এটা বোধহয় আপনারা দেখেছেন কিনা জানি না, এটা বাত কন্ট্রোলের মায়াবুড়ি আর কি বলতো, এবং বিখ্যাত বিখ্যাত যে আহা মিষ্টি কি মিষ্টি আর কি। আমি কিন্তু তখন ওটা বুঝে করিনি যে এটা কতটা এফেক্ট হবে, কি হবে না হবে বুঝি নাই। ওটাতেই মনে হয় আর কি। তারপরে কিন্তু আপনার আপনার সাগর ভাষা নামে একটি ছবি আসছিল আপনার, ওটা তো আমার হিরোইন হওয়ার কথা ছিল, আর তখন নতুন হিরোইন আপনার হিরো আপনার চঞ্চল মাহমুদ। আচ্ছা, তো ওনারা কিভাবে আমাকে মানে ওই আলী ভাইদের সোর্সে, আলী ভাইয়ের সোর্সেই কিন্তু আমার সাথে যোগাযোগ করলেন। ওনাদের তখন আপনার ফিল্ম অফিস বাসা ছিল আপনার খেজুর বাগানে, আর বোধে মেইন অফিস ছিল বোধে মতিঝিল। তো এখানে প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি তাহলে কোনটা, মানে যেটা ফুল লেন্থ করলেন? ফুল লেন্থ একদম এটাতে করলাম আপনার আয়না ছবিতে করেছি আমি, আয়না মহসিন সাহেব ছিলেন ডাইরেক্টর। তারপর ওই একটা ছবি করেছিলাম হলো পানু ভাইয়ের একটা ছবিতে কাজ করেছিলাম, ওর মধ্যেই কিন্তু আপনার আসলো কি বলে, এর মধ্যে অনেক কাহিনী আছে। মিন্টু আমার নাম ছবিতে নেওয়ার কথা ছিল, প্রেস কনফারেন্স হলো সব হলো, ওই ছবিতে কিন্তু রোজিনার নাম আমাকে দিয়েছিল। আচ্ছা আচ্ছা, একটু একটু প্রশ্ন ছিল, রেনু থেকে আসলে রোজিনা সাংবাদিকরাই এটা ইয়ে করলো, মানে কে ঠিক দিল? না না না, আমাদের খুবই বিখ্যাত একজন, খুবই প্রবীণ, খুবই অভিজ্ঞ একজন ডাইরেক্টর ছিলেন আপনার মহিউদ্দিন স্যার, আমরা ইন্ডাস্ট্রির সবাই স্যার স্যারই বলতেন আর কি। তো যখন মিন্টু আমার নাম ছবিটি যখন করবেন, হাবিব খান ওনারা ছিল, উনি ছিলেন প্রডিউসার, আর আমার মিন্টু ভাই ছিল হলো ডাইরেক্টর, উনি তখন কিন্তু অ্যাসিস্ট্যান্ট ছিলেন আর কি। ওই ছবি দিয়ে কিন্তু উনি প্রথম ডাইরেক্টর ডাইরেকশন দিল, ডাইরেক্টর হলেন। তো ওই ছবিতে আমাকে আপনার ই করলো যে ঠিক আছে এই মেয়েটাকে নেওয়া যেতে পারে। তো কি করলো পরে মনে করেন, প্রেস প্রথমে তো নামটা কি হতে পারে আর কি, আয়না ছবিতে আমাকে মহসিন সাহেব নাম দিয়েছিল শায়লা, যে শায়লা শায়লা, হ্যাঁ। তো ওইটা কিন্তু তখন রিলিজ হয় না, কাজ হচ্ছে আর কি, হ্যাঁ। তো পরে উনি যোগ বিয়োগ করে এই নামটা দিলেন আমাকে। আর তারপর গল্প যে হিরোইনের নামটাও কিন্তু, গল্পতে হিরোইনের নামটাও কিন্তু রাখা হলো রোজিনা এই ছবিতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। পরে আপনার হলো কি, এটা আপনার ড্রেস ট্রেস এটা, তারপর আপনার ডান্স সব কিছু মহড়া চলছে চলছে। পরে হঠাৎ দেখা গেল আমি ওই ছবিতে নেই, ম্যাডাম ববিতা কাজ করছে। সেগুলো বিষয়ে আসবো, এগুলো আসলে অনেক অনেককেই পড়তে হয়।